হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো এখন বাজে সকাল, এখন বাজে একটা, দুপুর একটা। তো দুপুর একটা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করি তোমরা তো ভালোই আছো, তো আমরাও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আর আমি সুপ্রিয়া, আমার মি অ্যান্ড সিস্টার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সবাইকে গুড মর্নিং। আর জানি গুড মর্নিং বলা চলে না, যেহেতু একটা থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো গুড আফটারনুন, সরি। তো তারপরে বলছি তো আমি কি বলবো, আমরা তো চলে এসেছি, আমাদের সকালের খাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, স্নান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে তো ব্লগটা স্টার্ট করলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সাথে তো ভালো মতো অতটাও আমাদের কথা বলাও হয় না, রান্না আগের ব্লগ ভিডিওতে রেসিপি শেয়ার করেছিলাম, অবশ্যই ভালো লাগলে প্লিজ কমেন্ট করে বলো, আর একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। তো আমার তো ঘুরতে প্রচণ্ড ভালো লাগে, আমি আজকে একটু ঘোরার কথা বলবো তোমাদের সাথে, শেয়ার করব। আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলতে আমি কোথাও ঘুরতেই যাইনি। মানে আমাদের শিলিগুড়িতে, যে আমাদের শিলিগুড়িতে বাড়ির এখানে, শিলিগুড়ি জায়গাটা এমন যে চারপাশে পাহাড়, আর এদিকে দুধিয়া, রোহিণী, সেবক, মিরি, তারপরে কাশিয়ান, দার্জিলিং সব কিছু, মানে এদিক সব কিছু শিলিগুড়ি থেকে কাছে। কিন্তু সত্যি কথা বলতে আমি এখনো একটাতেও আমার যাওয়া হয়নি, আর যাওয়া হয়নি বলতে কারোর সাথে যেতেই দেয় না, ফ্রেন্ডের সাথে, ফ্যামিলি ছাড়া অন্য কারোর সাথে যাওয়া হবে না। তো আমাদের ওরকম করে ফ্যামিলির সাথে যাওয়াও হয়নি আর আমার যাওয়াও হয়নি। মানে আমি দেখিনি যে আমাদের বাড়ির পাশে সবাই সব লগা বুঝে কি রে তুই যাস না, এরকম ব্যাপার। আর একা একা যেতেও দেবে না, ফ্রেন্ডের সাথেও যেতে দেবে না, মানে বাড়িতে একটু দাদা প্রচণ্ড স্ট্রিক্ট। তো মানে কি বলবো, ঘুরতে তো প্রচণ্ড ভালো লাগে, আমার বাইকে ঘুরতেও ভালো লাগে, আর বাসে জার্নি করতে পারি, কিন্তু আমি সত্যি কথা বলতে 3.5 ঘন্টার বেশি জার্নি করতে পারি না, কারণ আমার মানে একটু মাথা হয় না, বমি বমি পায়, তো আমার ওটাই সম প্রবলেম। তো আর এমনি ট্রেনে ভালো লাগে, ট্রেনে যাওয়া আসা করি, ট্রেন, বাস, বাইক। তো বাসে বেশি আমার একদম পছন্দ না অতটাও, তো আমি আমার মোটামুটি আমি যেটাতে কমফোর্টেবল তো বললাম। ঘুরতে তো প্রচণ্ড ভালো লাগে, তো ঘোরা হয়নি, এবার ভাবছি প্ল্যান আছে যে যাব পিকনিকে, হয়তো আমার তো ইচ্ছে যে দার্জিলিংয়েই যাব আগে, আর এগুলো তো বাড়ির একদম পাশেই, তো তাও যাওয়া হয় না। তো ভেবেছিলাম যে কলেজে ওঠে তো একটু তাও ফ্রেন্ডে সবাই মিলে যাব, তো তার মধ্যে এই লকডাউন পড়ে গেলো, কলেজেও যাওয়া হচ্ছে না বাড়িতে বসে বসে, আর ওরকম তো ওরকম কিছু ওরকম কি বলবো, এমনি তো সব কিছু খুলেই গেছে, কিন্তু স্কুল কলেজগুলোই খুলছে না, আর কোথাও যাওয়াও হচ্ছে না, তো বাড়িতেই বসে আছি, তোমাদের সাথে আড্ডা নিচ্ছি, এটাই তো বলবে ও কোথায় কোথায় গেছে, আমি তো বেশি যাইনি কোথাও, আমারও তো কোথাও যাওয়া হয়নি, শুধু কলেজ, ইউনিভার্সিটি এগুলোই, আর কোথাও ঘুরি না। আর শুধু সিটি সেন্টার এটুকুই, পার্ক টার্ক মাঝে মধ্যে যাই। সিটি সেন্টার তো আমাদের বাড়ি থেকে কাছেই একদম, তো ওটা ঘোরা বলা চলে না, যেহেতু বাড়ির পাশে, ওটাকে কেউ ঘোরাও বলে না। আর এমনি পার্ক বলতে আমাদের শিলিগুড়িতে ওরকম বড় সড়ো অত অত পার্ক নেই, সূর্য সেন পার্ক আছে, আর হচ্ছে ড্রিমল্যান্ড মানে ফুলবাড়ি পার্ক একটা আমাদের এখানে, ওটাই সব থেকে ভালো ওখানে আছে, আর বেঙ্গল সাফারি ওটা দূরে যেতে হয়, ওটা তো আমি যাইনি এখনো পর্যন্ত, আমার বেঙ্গল সাফারিতেও যাওয়া হয়নি। তো ধরতে গেলে আমি কোথাও যাইনি, মানে বাড়ির আশেপাশে যতটুকু আছে এতটাই গেছি, মানে একটু হয় না একটু যাব একটু দূরে, তো আমার ওটাতেও যাওয়া হয়নি, মানে কোনো কিছুই ঘোরা হয়নি। তো এবার ভাবছি যাবো সপ্তাহে, আর তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখি যাওয়া হয় কি না। তো প্লিজ সবাই প্রে করো যাতে আমি সব ঘুরতে পারি, মানে আমার ঘোরা, আর তোমরা আমাদের পাশে থাকো সবসময়, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো, আর আমরা যেখানে যেখানে যাব অবশ্যই তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবোই, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমরা আমাদেরকে প্লিজ একটু পাশে থেকো, সাথে থেকো প্লিজ, আর কি বলবো, ও মানে কি বলো, ওর আর আমার সম্পর্কটা বলি, আমাদের দুজনের মধ্যে প্রচুর ঝগড়া লেগেই থাকে, একটু পর পর মানে ভিডিও করতেও ঝগড়া লেগে যায় এরকম, মানে হয় না কিন্তু আমার দুজনের মধ্যে ছাড়া মানে কোথাও যায় না, আবার কি বলে 5 মিনিটও থাকতে পারি না, তো এমনি আমি একটু রেগে যাই, আমি একটু রেগে থাকি, হ্যাঁ। আর আমি তো মানে এসে আমি কথা বলবো না, ও এসে হ্যাঁ কি রে এসে করবি না, আমি কি আমার সাথে একদম কথা বলবি না, তো মানে কি বলো আমিও ওরকম না যে, কিন্তু হ্যাঁ আমার এই হ্যাবিটটা একটু খারাপ, আমি মনে করি যে আমি যদি যে কোনো বিষয় নিয়ে ওর সাথে আমার ঝগড়া লাগলো, তো আমি না আগে কথা বলতে যাই না, মানে ও আসবে তারপরে ইয়ে বলো, হয় না ছোটটা একটু মানে ছোটটা একটু সব দিকে না ছোট না, তো বড়টাই তাকে কথা বলতে আসবে, সেটা ওর এমনি ওই হ্যাবিটটা ভালো লাগে, আর আমার একটু খারাপ আমি নিজেই বলছি, কারণ আমি আগে কথা বলতে যাই না, কিন্তু আমাদের দুজন দুজনকে ছাড়া একদিনও চলবে না, মানে
বড় ঝগড়া হবে 5 মিনিটেই আবার কথা হয়ে যাবে, মানে এরকম ঝগড়া করার সময় বলবো হ্যাঁ তোর সাথে আমি জীবনও কথা বলবো, তুই আমাকে একদম কথা বলবি না এরকম। আর কি বলবো, আমাদের তো ওরকম মারাপিটও হয় না এমনি, মানে আমার কাছে খাই খাস খাস করে দিয়ে দিই আমি, কিন্তু ও সাথে পারে না, মানে এমনি কি বলে এমনি যেখানে যাবো দুজনে একসাথে। আর পাশে বাড়ি সবাই তো আমাদেরকে বলে বলে কি তোদের আরেকটা কথা শেয়ার করতে যে আমরা যখন ঘুরতে, মানে আমরা ঘুরতে বাজার সবকিছু কোনো সময় আমরা বাজারও করতে যাই দুজনে মিলে, আমাদের ভালো লাগে আর কি, কারণ বাবা সবসময় পছন্দের জিনিস নিয়ে আমাদের সাথে শেয়ার করবো, ওটাও সে বাজার করতে যাবো অবশ্যই। আরেকটা কথা বলি, রাস্তা দিয়ে যখন আমরা যাই আমাদের পাশে বাড়ি আন্টিরা দেখে কি দিয়ে তোরা দুজনেই, মানে যেখানে যাবো আমরা দুজনেই, বেশিরভাগই আমরা একা যাই না, মানে দুজনেই যাই, শুধু কলেজে ইউনিভার্সিটিতে গেলে ওই যে ও একা যাবে ওখানে, তাও তো প্রথম দিন আমি গিয়েছিলাম ওর সাথে ঘুরতে, সেটা পরে বলবো। তার রাস্তা দিয়ে যাই সবাই বলে কি রে ওকে ছাড়া তো চলবে না, ওর যখন বিয়ে হয়ে যাবে তুই কি করবি, আমি বলি যে আমার আমি তো ব্যাস আমি আর একা কোথাও যাবো না, মানে বলে হ্যাঁ দেখবো, আমি বলি ওর বিয়ে হয়ে গেলে ওর বাড়ি চলে যাবো ওকে নিয়ে আসতে। আর আমাদের আমরা দুজনে যেখানে যাব দুজনে একসাথে যাবো, আর সবাই রাস্তায় আমাদেরকে বলে আমাদেরকে সবাই চেনে ভাবে কি যাবো, যে আমরা আমাদের করে প্লিজ বলো আমাদেরকে কি একই লাগে দেখতে, মানে অনেকেই বলে দেখি আমাকে ছোট লাগে, সবাই বলে বলে কি ও আমার দিদি আমি ওর বোন, তো তোমরা প্লিজ আমাদেরকে কমেন্ট করে বলো যে আমাদের কাকে বড় লাগে আর কাকে ছোট লাগে, আর আমাদের কি সত্যি কি যমজ লাগে, মানে অনেকেই কমেন্ট করছে মানে রাস্তায় তোমরা কি দুজনের, ও সত্যি কথা বলো ও আমার থেকে 4 বছরের বড় আমি 4 বছরের ছোট, কিন্তু একটা আঙ্কেল একটা কি অনেকজনই বলেছে, তো সেদিন আমরা কি হয়েছে মাটিগাড়ায় গেছিলাম, মানে আমাদের বাজার মাটিগাড়ায় গেছি, তো কিসের জন্য জুতো আনতে গেছিলাম হয়তো ওই দিন দেখতেছিল একটা আঙ্কেল, তোমরা দুজন কি জমা হচ্ছে, ও যখন বলছে না তো ওর থেকে আমি 4 বছরের বড়, মানে বলছে যে বোঝাই যায় না দুজনকে একই লাগে, মানে সেম মানে এজটা অত বড় বড় লাগে না, তো সেটাই আর কি তোমরা একটু বলো সবার কমেন্টে, অনেকেই বলে, তো আমি তাই ভাবছিলাম কি আমি এত ছোট মেয়ে ও বলে নাকি ওর সাথে, মানে কি বলবো ওকে বলে ভাবাই যায় না যে ও 4 বছরে তোমার থেকে বড়, তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে। আর আমরা তো দুজনে মানে খুনসুটি, আর হ্যাঁ আরেকটা ড্রেসের কথা, মানে আমি তো আমার ড্রেস একদম ওকে পড়তে দেই না, আমার ভালো লাগে না, আমার ড্রেস ও পরে কিন্তু ওর ড্রেস আমাকে একদম পড়তে দেয় না, না দেই না বলি না, মানে মাঝে মাঝে পরে টাইপের হয় না ওরকম মিনশুটে টাইপের ওটেও না, আর আমি তো মানে কি বলবো ও যখনই আমার ড্রেস চায় তখনই আমি ওকে দিয়ে দিই, ও কথা শোনে হ্যাঁ তুই আমার ড্রেসটা পড়লি কেন, ওর ড্রেস মানে কি বলতো, মানে আমরা তো দুজনে মানে ওর ড্রেস আমার হয়ে যায়, তো একটু হ্যাঁ একটু ফিটিং যখন টাইট শার্ট কিছু করবো ফিটিং টপ করবো তখন আর কি একটু আমার লুজ হবে, কারণ যেহেতু একটু মোটা আমার থেকে আর আমাদের পুরো পাতলা, মানে পাতলা বলতে মিডিয়াম আমার যেটা, কিন্তু ওর বেশিরভাগই ড্রেস আমার হয়ে যায় জিন্সও হয়ে যায়, তো সব কিছু হয়ে যায়, তো কোনো সময় পরি হয় না, দিদিদের তো আমরা পরবোই না, আমরা ছোটো বলে কথা, তো দিদির পরবো না তো কার পরবো, তো ওকে একটু জ্বালাবো না, আমি এত ছোটো বাড়ি সব থেকে ছোটো, আর আমাদের ফ্যামিলির মধ্যেও আমি সব থেকে ছোটো, মানে আমাদের ফ্যামিলি আমার বাবারা হচ্ছে মানে আমাদের জয়েন্ট, তো আমাদের অনেক গল্প তোমাদের শোনাবো, তো আমাদের সঙ্গে একটু পাশে থাকো, তাহলে অবশ্যই আমরা আরো অনেক অনেক গল্প শোনাবো তোমাদেরকে অন্য নেক্সট ভিডিও, আমি চাই আর আমাদের অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা আমাদের একটু প্লিজ হেল্প করো তাহলেই হয়ে যাবে, তো আর তোমরা তাহলে আমাদের সব গল্প শুনতে পারবে আড্ডা খুনসুটি সব দেখতে পারবে, আর আমরা তো মানে ও মানে একটু কি বলতো ও মানে নিজে ওর সঙ্গে কথা বলো না, আমার এখন মানে আমাদের ঝগড়া হয়ে যাবে ভিডিওতে বলবো, এখন শেষ করবো না ভিডিওটা দিতে, আমি আর একটু কিছু বলবো গল্প করবো, তো তারপরে কি যেন বলছিলাম হ্যাঁ, তো আমি আমরা আমরা তো বাড়িতে দুজনই রান্না বান্না, তো ধরো আমার ঘরে বেশিরভাগ রান্না করতে, তো তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করবোই অবশ্যই, যেদিন যেদিন রান্না মানে রান্না তো প্রতিদিনই করি, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, হ্যাঁ আমি আর একটু রান্নার রুটিনটা বলে দিই, ও কখন কখন রান্না করে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, যেহেতু সকালে সকালেরটা একটু তোমাদের সাথে শেয়ার করা হয় না, আমি আগের ব্লগে বলেছিলাম যে সকাল সকাল দাদা অফিসে চলে যায় আর ও ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করেই মানে রান্না করতে হয়, আর মা ও সকালে উঠে স্নান করে পুজো দেয়, তো মার একটু দেরি হয়ে যায় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আমি বলছি তুই চুপ বলছি না, তো ও হচ্ছে রান্না করে আর আমি তো ঘুম থেকে উঠতে, আমার হচ্ছে সত্যি কথা বলতে ও 7:30টার দিকে ঘুম থেকে উঠে যায়, 7:30 সাড়ে 7:30 দিকে উঠে যায়,
উঠে গিয়ে ব্রাশ ট্রাশ করে শুরু হয়ে যায়, আর বাড়িতে চাটা বানিয়ে তারপরে রান্না শুরু করে দেয়। আর দাদা তো যেহেতু 9টার দিকে অফিসে যায় তো ওকে আগেই খেতে হয়। আর আমাদের বাড়িতে হচ্ছে আমি আর দাদাই একটু লেট করে উঠি, মানে দাদা তো অফিস যাওয়ার আগে 8টা সাড়ে 8টার দিকে উঠে যায়, আর আমি এখানে হচ্ছে আমি কোনোদিন 8:30 9টা আমার এরকম বেজে যায়। তো আমার কাজটা কি, আমি শুধু আমাদের এখানে যেহেতু আমরা টাইম কলের জল খাই, মানে আমরা হচ্ছে কুয়োর জল খাই না এখানে, টাইম কলে সবাই আমাদের এখানে টাইম কলের জল খায়, তো ওই জল আনার জন্যই আমাকে 9টার দিকে উঠতে হয়, গিয়ে জল নিয়ে আসতে হয়। এটাই আমার শুধু কাজ, সারাদিনে আমার কিছু কাজ নেই, মানে কাজ বলতে করি কোনো সময় মাঝে মাঝে যখন ওই আর ওই বেশি কাজ করে রান্না বান্না সব করতে, ও সকালে রান্না করে দুপুরে রান্না করে রাতেও রান্না, আমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে হচ্ছে রান্না করবো পাবদা মাছের, চলো কি রেসিপি বানাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো দেখা হবে অন্য নেক্সট ভিডিওতে। আজকে মঙ্গলবার, তো আজকে হচ্ছে বাবা বাজার করে নিয়ে আসছে, সকালে খাওয়া তো আমাদের হয়ে গেছে, তো দুপুরে ও রান্না করবে মাছ, সেটাই বললো, তো সেটাই শেয়ার করবো। মানে যত পারি অন্যদিন কথা হবে অন্য নেক্সট ব্লগে, তো তোমরা আমাদের পাশে থেকো তাহলেই আমরা। আর প্লিজ আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে বলো আমাদের তোমাদের কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মি এন্ড সিস্টার প্লিজ। আর কি বলছি তো, মানে কিছু ভুল হয়ে গেলে আবারও বলছি ক্ষমা করে দিও, দুজনেই ছোট, আমি তো বেশি ছোট, কিছু মানে উল্টাপাল্টা কিছু বলে ফেললে সরি সবার কাছে। তো দেখা হচ্ছে ও রান্না করবে, তো সেটাই দেখাবো, তারপরে আর একটু কথা উঠো বলে ব্লগটা আজকে শেষ করবো। তো সেটাই চলো দেখে নেওয়া যায়, ওকে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো দিভাই চলে এসেছে রান্না করবে, তো পাবদা মাছের তেল ঝাল রান্না হবে আজকে, তো দেখে নিও কি কি লাগছে আজকে, তো দেখাচ্ছি। মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে, এটাকে এখন ভাজবে। আর এখানে হচ্ছে নিয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, আর আদা বাটা, রসুন বাটা। আর এখানে তেলটা গরম হয়ে যাচ্ছে, মাছ ভাজবে। তো দিদি এখন দিভাই হচ্ছে কি পাবদা মাছগুলো ভাজছে তেলের মধ্যে, এখন কালো জিরা ফোড়ন দিয়ে দিল। এবার দেবে পেঁয়াজ কুচি, কুচানো করা পেঁয়াজ, পাবদা মাছের তেল ঝাল রান্না করতে তেলটা একটু বেশি দিতে হবে, আর ঝালটা একটু বেশি পরিমাণ মতো আপনারা যতটা খেতে পারবেন। এখন দিয়ে দেবে চেরা কাঁচা লঙ্কা আর টমেটোগুলো, কুচানো টমেটো। পেঁয়াজটা আর টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিবে আদা বাটা আর রসুন বাটা, আর কুচনো ধনে পাতাগুলো একটু পর দিবে। দিয়ে দে সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো মতো একটু কষতে থাকবে মশলাটা, যতক্ষণ না তেল ছেড়ে না দেয়। আর এখন দিয়ে দেবে এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দেবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আর একটু সামান্য জল দিয়ে দেবে এর মধ্যে, যাতে মশলাটা পুড়ে না যায়, নিচ থেকে একটু হালকা যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা ভালো মতো কষতে হবে, যতক্ষণ মশলাটা কষা না, কারণ মশলাটা না কষা হলে মাছটা খেতে ভালো লাগবে না। আর তেল ঝালে তো মশলাটা, আর এর মধ্যে দিয়ে দিলো একটু গরম মশলা গুঁড়ো। মশলাটাতে আর একটু জল দিয়ে এখন ভালো করে একটু সেদ্ধ হবে মশলাটা, যাতে ভালো করে কষা হয়ে যায়। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এর মধ্যে তেলগুলো উপরে উঠে আসছে, আর একটু মশলাটাকে কষবো তারপরেই। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো জল।
জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে যাতে আর একটু মশলাটা সেটা ফোটে। এখন হচ্ছে একবারই ঝোলের জন্য জল দিয়ে দেব। তেল ঝাল রান্না করার জন্য পাবদা মাছের বেশি ঝোল করবে না, মানে অল্পই যাতে একটু মাখো মাখো থাকবে সেটাই করছে রান্না হবে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে এর মধ্যে। এর মধ্যে এখন মাছগুলো দেওয়ার পর এবার আবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে, তারপরে আর একটু পরেই নামিয়ে নেবে। মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। পাবদা মাছের তেল ঝাল রেডি আর এটাকে নামিয়ে নিয়েছে। তো ফ্রেন্ডস, তো দি ভাই রান্না কমপ্লিট হয়ে গেছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আমাদের প্লিজ একটা লাইক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো, আর আমাদেরকে কমেন্ট করে বলো কিরকম লাগলো তোমাদের, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবারও বলছি, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও, সরি। তো আজকের মতো এ পর্যন্ত, এটা একটা বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।